الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. وقال الله سبحانه وتعالى: كل شيء خلق إلا وهو. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال: إن العبد إذا بقي في قبره وتولى أصحابه ولا يسمع قرني عليه. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله، من أبى؟ قال: من أتاني دخل الجنة، ومن أسرني فقد أبى. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূরান্ত থেকে আপনাদেরকে এবং আমাকে আসার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করেন না। আল্লাহ যদি প্রতিদিন বিচার করত, ফজরের সালাত আমরা আজকে জামাত আদায় করিনি এমন মানুষও বসে আছে, ঠিক কিনা? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই দয়ার সাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারই সেখানে বসাই আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের কারিমপুর সাগর দিঘি এলাকায় আমার বক্তৃতার বিষয়, মৃত্যুর পরে ভয়াবহ জীবন, মৃত্যুর পরে ভয়াবহ জীবন। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে একটা কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তার ইবাদত করব, এজন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে আমরা তার ইবাদত করব। সমগ্র পৃথিবীর মানুষ যদি আল্লাহর মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে সেজদা অবনতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ কোনো উপকার বা অনুপকার কিছুই হবে না, ওটা শুধুমাত্র আমাদের জন্য। তো যেটা আমার চোখে পড়লো সেটা একটু না বললে না, সেটা হচ্ছে সলাত আদায় করা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নাহ, কথা বলতে হবে। আপনারা সুশিক্ষিত মানুষ একটু কথা বলবেন, একটু ফ্যানটা একটু ঘুরিয়ে দিলে ভালো। হ্যাঁ, তো সলাত আদায় করা কি ফরজ, তাই না? কোন ব্যক্তি যদি সলাত আদায় না করে, ইচ্ছা করে সলাতকে
ফেলে দিল, তো সেই ব্যক্তি কি মুসলমান থাকতে পারে? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতামিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে ত্যাগ করলো সে ব্যক্তি মুসলমান নয়। ইচ্ছে করে সালাতকে ছেড়ে দেওয়া মানুষ এখানে আছে না নাই? আচ্ছা, সালাত ফরজ ইবাদত, এ তো আর কয়েকটা দিন বাদে রমাদান করিম আসছে, রমাদানে রোজা রাখা ফরজ সুন্নাহ ওয়াজিব নাকি নফল? কি বলেন? ফরজ। কোন ব্যক্তির কোন অসুখ নেই, একদম সুস্থ সবল ভালো মানুষ, কিন্তু সেই ব্যক্তি সিয়াম পালন করেন না, ওটাকে মূল্য দেন না, সে ব্যক্তি মুসলমান থাকবে? তার মানে আমি বলতে চাইছি যে কোন ব্যক্তি যদি ফরজ ইবাদতকে ওজর ছাড়া এমনিতেই ত্যাগ করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। হতে পারে নারী, হতে পারে পুরুষ। এবার প্রশ্ন, পর্দা করা মহিলাদের ফরজ ওয়াজিব সুন্নাহ নাকি নফল? ফরজ। তো এখানে যারা বসে আছেন আমার সামনে, যতদূর আওয়াজ যাচ্ছে মাইকে, যত মানুষ দেশ বিদেশ থেকে দেখছে, সবারই কাছে আমার প্রশ্ন যে যারা আমরা উপস্থিত আছি এই প্রোগ্রামে, সে বাই ইন্টারনেট বাই ফেস টু ফেস বাই মানে লিসেনিং, কেউ শুনছে দূর থেকে, সবাইকে আমার কোশ্চেন যে পর্দা যে ফরজ এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যারা বসে আছি, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, সবাই কি বুঝতে পারে? বুঝতে পারেননি নাকি বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, সবারই মেয়ে, সবারই স্ত্রী, সবারই মা কি মূর্খ করে? অমুসলমানদের, অমুসলমান মানে একটা স্বামী আর একটা স্ত্রী, এরা বিয়ে করলো, এরা মুসলমান তাই বিয়ে হলো। এবার স্বামী সালাত আদায় করে না, তো যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ত্যাগ করে সে কি কাফের, মুসলমান নয়? তাহলে একজন মুসলমান মহিলার সাথে অমুসলমান স্বামী শরীয়তে জায়েজ? আপনার ঘটা করে তালাক দেওয়ার দরকার নেই। একজন মহিলা পর্দা করে না, পর্দা করা কি ফরজ, তো একজন মহিলা পর্দা করে না, তার স্বামী এই বড় বড় দায়ী রেখে যে হজ করেছে, বলছে আমি হাজি সাহেব, আমি ইমানদার, তো এই ব্যক্তি ইমানদার আর তার স্ত্রী পর্দা করে না, তো যার স্ত্রী পর্দা করে না, যে মহিলা পর্দা করে না, সে মহিলা মুসলমান নয়, প্রথম কথা। আর এই ব্যক্তি হচ্ছে দায়ুস, এটার থাকার জায়গা জাহান্নাম। জি, যদি 100 বছর আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি 69 বার হজ করে, তাও থাকতে হবে জাহান্নামে। আল্লাহ রাসূল ডিক্লেয়ার করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। আপনাদের সাগর দিঘিতে মনে হয় যা প্রোগ্রাম করেছি আর কোথাও করিনি, ঠিক না? প্রচুর প্রোগ্রাম করেছি। যদি মানুষকে নাই শুধরাতে পারি বক্তৃতার মাধ্যমে, যদি মানুষ নাই পরিবর্তন হয়, তাহলে অত দূর থেকে ঘেমে এসে কাজ কামাই করে লাভ নেই। বেপর্দা মহিলাদের তবে এটা তোমার জানা ছিল না, তারপরে দোকানপাট বসতে দেননি, আলহামদুলিল্লাহ প্রচেষ্টা করেছে ভাইরা। তো আমরা কে আমিন বললো কে আমিন বললো না এই নিয়ে মসজিদে ঝগড়া করি, করি কি করি না? ওই ব্যক্তি বলছে ভাই আপনি সিয়াম পালন করছেন, আজকে আমার বাড়িতে ইফতারি দেব, তো বলছে ওর বাড়িতে বিড়ির ব্যবসা আছে, আমি যাবো না, আমি খাঁটি ইমানদার লোক, তো তোমার বউর কাপড়ের তো জিনা পড়ে না, এই খাঁটি ইমানদারের পরিচয়। মানে বাড়িতে যে গৃহিণীকে পুষছে ও কাফের, মুসলমানই না, আর ও বলছে যে ওর বাড়িতে খেতে যাবো না, এরকম ঘটে কি ঘটে না? ঘটে না? আর একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন, ডক্টর জাকির নাইককে কাফের ফতোয়া দিল অ্যাক্সিডেন্ট মুসলমান, তাই না? তো কিচ্ছু পাইনি ডক্টর জাকির নাইকের ভুল, শুধু বললো যে ও কোটটাই পরে, কোটটাই পরে তাই কাফের। যে লোকটা মসজিদে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে ডক্টর জাকির নাইক কোটটাই পরার জন্য কাফের, ওই মসজিদের যে ক্যাশিয়ার, ওই মসজিদের যে সভাপতি, ও কোটটাই পরে, ডক্টর জাকির নাইক কাফের, কিন্তু এরা খাঁটি মুসলমান।
মনে হয় আমি বুঝাতে পারিনি, মানে নিজের বেলায় সমস্যা নেই এটা চলবে, অপরের বেলায় এটা খুব মুশকিল ব্যাপার। ইমাম সাহেবের মেয়ে কলেজে যায় টাইট ফিট পোশাক পরে, ইমাম সাহেবের লজ্জা করে না, অথচ ওর স্ত্রীটা ওই ট্যাপে বাইরে গোসল করছে, কোন আপত্তি নাই। আল্লাহ বলছেন লিমা তাখুনুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না। আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা, হে মুসলমান তোমরা শুনে রাখো, ইসলামের মধ্যে প্রবেশ করতে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে, নইলে ইসলামকে নিয়ে ফাজলামি করবেন না। আল্লাহ রাসূল বলেছে দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়িকে ছেড়ে দিতে হবে। আপনি দাড়ি ছাটার কাটার হাদিস কেন খুঁজেন? বুঝেন না আমার কথা, কষ্ট পাবেন না আপনি। আপনি জান্নাতে যাবেন তার জন্য আপনাকে আমার বলা, আল্লাহ রাসূল একবার বলে দিলেন দাড়ি ছেড়ে দাও, মুখটাকে ছাটো, ব্যাস। আপনি আর খুঁজতে যাবেন এটা, দেখি ছোট করে হাদিস আছে কিনা। তবে ইতিহাস সাক্ষী আছে যে ব্যক্তি দাড়িতে একবার কাছি লাগিয়েছে ছোট করতে শুরু করেছে, তার দাড়ি ওই জামাত ইসলামের লোকের লোকদের মতো হয়ে যায়। বুঝতে পারেনি, জামাত ইসলামের কোন লোকের এখন মতো লম্বা দাড়ি পাইনি ভাই আমি, আমার চোখে তো থাকতে পারে, অনেক বহু ভাইরা রয়েছে আমি দেখিনি, ছাড়তে 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 মোদি দাড়ি, মানে ফিল্ম যদি সিনেমা দেখার দরকার হয় চলে গিয়েছে, কি দিস স্টাইল, এরকম জলসা হচ্ছে এখানে বসেছে, খাঁটি মুসলমান আর মুসলিম, মানে দুই দিকে ফায়দা। আমার বক্তৃতা ভুল বুঝবেন না, আমি বলতে চাইছি যে কেউ মনে করে দাড়ি রাখা ওটাকে সুন্নাহ আমল মনে করে কিনা, দাড়ি রাখা সুন্নাহ বলেন, হাজার হাজার বক্তৃতার বক্তব্য আপনারা শুনছেন দাড়ি রাখাতে ওয়াজিব, যদি সুন্নাহ হতো তো কোনো না কোনো সাহাবি চেষে ঘুরতেন, তাই না? একজন সাহাবির দৃষ্টান্ত পাবেন না যার মুখে দাড়ি ছিল না, আর আজকে আমাদের জাতির সামনে পেশ করা আছে দাড়ি রাখা সুন্নাহ বিধি খা মাকরু। বলছিলাম যে গৃহিণী যে আপনার সাথে রয়েছে তাকে মুসলমান করান আবার নতুন করে, কারণ আপনার স্ত্রী বাইরে ঘুরে বেড়াবে আর আপনি দাড়ি রেখে মসজিদে সলাত আদায় করবেন, এটা যেমন শোভনীয় নয় তেমন আল্লাহ রসুলের কাছে ঘৃণিত, আপনি আল্লাহর কাছেও ঘৃণিত। আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, খবরদার তুমি যা করো না তা বলো না। ইমানদারের স্ত্রী কখনো বোরখা ছাড়া বাইরে বেরোতে পারে না। জাহেলিয়তের উপরে বক্তৃতা বহু শুনেছেন আপনারা আমার, এত কঠিন কথা বলেছি, তারপর আজকে এসে আবার বলতে হবে কেন? আপনার মেয়ে ও তো 10 বছরের যখন হয়ে গেছে ওকে ঢাকতে হবে, তো 10 বছরের মহিলার মেয়েকে এখন ঢাকতে হবে, ওরা অ্যাডভান্স। এসব মেয়েকে দেখছে পাড়ার ওই ছোট ছোট চাচুগুলা, ছোট ছোট আঙ্কেল গুলা দেখছে, দেখে রাখছে কোন একদিন বড় হয়েছে তো মেয়েটাকে ছোটবেলা দেখেছি রে দারুণ চেহারা দেখতে, তো এখন তো আরো সুন্দর হবে, ওর মধ্যে ওটাই ঘুরতে থাকবে। ওই মহিলার মাধ্যমে ওই ছোট্ট একটা সোনামুড়ির মাধ্যমে আপনিও যেমন পাপে ডুববেন, ওর ছেলে ওটা পাপে ডুববে, গ্রামবাসীও পাপে ডুববে। অতএব নিজের স্ত্রীকে স্ত্রীর মতো রাখুন, পর্দা করুন। আল্লাহ রসুল সেই জামানা বললেন আমি 3 শ্রেণীর মানুষকে দেখিনি, 2 শ্রেণীর মানুষকে দেখিনি, যারা জান্নাতে তো যাবে না, যাবে না জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রসুল তারা কারা? তো আল্লাহ রসুল 1 নম্বরে বললেন একজন মহিলা যে টাইট ফিট পোশাক পরে জাতির সামনে হাঁটবে, ঢিলা পোশাক মহিলারা করা জানে না, দেখেছেন কোন মহিলাকে ঢিলা পোশাক পরতে? আর এখন বোরখা রয়েছে স্টাইল, এখন বোরখার মধ্যে মেয়েদেরকে সুন্দর লাগারও বেশি, এই বোরখার কোনো মূল্য নেই, এই বোরখা পরাও যা উলঙ্গ হয়ে চলা হতো, ঢিলা ঢালা বোরখা পরতে হবে, পায়ের নিচে ঝুলবে এই বোরখা পরতে হবে, জাতির সামনে আপনি আপনাকে ঢাকবেন, আপনি আপনার আপনার মাধ্যমে আকর্ষিত করাবেন এমনটা নয়। অতএব এই জাহেলিয়াতকে সমাজ থেকে তুলতে হবে, আর এই কাজটা তুলতে আপনারাই পারেন। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বাড়িতে গিয়ে বলবেন যে মামুনি মা আজ থেকে বাইরে বেরোলে বোরখা ছাড়া বেরোবে না, এটা আমার আদেশ। ও মামুনি শুনো, তুমি যদি কলেজে যাও বোরখা পরে যাবে, বোরখা পরলে বোরখা যদি পড়ে যায় তাহলে তার বান্ধবীর তো তাকে মানে ভালোবাসবেই বাসবে, গোটা জাতি তাকে সম্মান করবে, কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাকে সম্মান দেন গোটা পৃথিবী তার পেছনে লেগে পারবে?
আল্লাহ রাসূলের বিরুদ্ধে এই পৃথিবীতে এত বই লিখে রাখা হয়েছে, এত বই লিখা হয়েছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, যে বই একজন মানুষ তিনবার জন্ম নিলে পড়ে শেষ করতে পারবে না। সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ডক্টর জাকির নাকি কাফের ফতোয়া পাড়ার ওই লোক মানু দেয় না, বলে ও ডক্টর জাকির নাইক কি জানে, তার জন্য একটা দুনিয়া। তো এরকম বহু ফতোয়া বাস, বহু ফতোয়া দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সঠিক জায়গায় রেখেছেন, সম্মানের জায়গায় রেখেছেন। আপনার কি সম্মানের জায়গা কেউ চেনে না? অতএব আপনি আপনার পরিবারকে ডাকুন। আমরা ইসলাম কি এটুকুই এখনো বুঝাতে পারিনি। ইসলাম মানে মসজিদে গিয়ে সালাত আদায় করা আর ঈদগাহে গিয়ে সালাত আদায় করা, এটুকুই আমাদের মধ্যে ইসলাম। রমজান আসলে রমজানের ইবাদত করা আর তারাবি পড়া 5G গতিতে। তারাবি হয়তো এটা নিয়ে খুব অল্প দিনে আমার একটা লেকচার আসবে ইনশাল্লাহ, আমি সময় পাচ্ছি না, লেকচারটা দেখতে পাবেন। কারণ আমাদের মসজিদের তারাবি নিয়ে কথা হচ্ছে, এই গত জুম্মায় বলছে যে তারাবি কি করা যায়। তা আমরা যে যা বলার আছে আগে বলুক। তো মানুষের কমেন্টস দেখেন, বলছে যে আমরা মাথা কাটা মানুষ, তাহলে আমাদের দিকে একটু বিবেচনা করতে হবে। সাহাবিরা সব এসি রুমে চাকরি করতো, সাহাবিরা সব এসি রুমে চাকরি করতো, আমাদের লোকজন খাটে, প্রচুর গরম। সৌদি আরবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 32, বিশাল না, বিশাল পার্থক্য। কেউ বলছে যে ইসলাম তো আর করা না, মধ্যপন্থা, একটু সব দিকে একটু খেয়াল রাখতে হবে। তারাবি ফরজ নাকি? ফরজ না তো। তো তারাবি তো আপনার জন্য না, তারাবি আপনার জন্য না। এবার আমার বাড়ি আসলো, আমার কাছে আসলো, আমি ইসলামটা আগে আপনাদের সামনে বোঝাতে চাইছি। আল্লাহ রাসূল বলছেন, মান কামা রামাদান ঈমানান ওয়া ইহতাসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকি পাবো এই উদ্দেশ্যে রাত্রিবেলায় কিয়াম করলো, পেছনে যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করলো। সুবহানাল্লাহ বলেন। এরপর আমি সামনের দিকে আগাই, তারাবি হচ্ছে সুন্নাহ অথবা নফল, তাই না? সুন্নাহ বা নফল নামাজে এত গুরুত্ব রেখেছে আল্লাহ সুবহানাহু তাআলা যে পেছনে যা পাপ করেছেন সব ক্ষমা করে দিল। এই সুন্নাহ আপনার আধ ঘন্টায় শেষ করছেন? কোন হাদিসের কিতাবে পাবেন নাকি তারাবি বলে কোনো নামাজ আছে? তারাবি বলে কোনো নামাজ নেই। নামাজের নাম কি? কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। দেখেন নাম কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, তাহাজ্জুদ, এর যে নাম। তো তারাবি নামটা কি করে আসলো, কারণটা কি? পেছনে তো কারণ আছে, যদি সামনে দিনে আপনাকে সতর্ক করার জন্য এটুকু বলছি। আচ্ছা আপনাদেরকে আমার প্রশ্ন, একটা ছেলে হাফ প্যান্ট পরেছে, সবুজ কালারের, এই নীল কালারের প্যান্ট, সাদা কালারের একটা সাদা, সাদা কালারের একটা শার্ট গায়ে দিয়েছে, আর পেছনে একটা, এই পেছনে ঝুলছে একটা ব্যাগ, বলেন তো ছেলেটাকে? স্টুডেন্ট লেখা রয়েছে কোথাও? আপনি স্টুডেন্ট কেন বললেন? আপনি বৈশিষ্ট্যটা বুঝলেন, তাই না? বুঝলেন তো? কে আস্তে আস্তে হাঁটছে, কি বলি, হাতির মতো হাঁটছো, বলি কিনা? মানে হাতির ধীরে চলে, ওই লোকটাও ধীরে চলছে। আমি আপনাকে কিছুই বললাম না, হাফ প্যান্ট আর ওই ছেলেটা তো কেরালা থেকে আসতে পারে, আপনি কেরালাও তো যেতে পারে, আপনি ওখানে ওকে স্টুডেন্ট বললেন কেন? ওর বৈশিষ্ট্য দেখে, এর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। তারাবি হচ্ছে তারবি হাতুল ধাতু থেকে এসেছে, যার মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। জনক সাহাবী বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি বলতে পারেন আল্লাহ রাসূলের রাতের সালাত কেমন ছিল? আয়েশা বলছে রমাদান এবং রমাজানের বাইরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়েননি। তবে আমি কিন্তু বলছি না 20 রাকাত পড়া যাবে না, আমি শুধু রাস্তাটা বলে দিচ্ছি আপনি পড়েন। 39 রাকাত পর্যন্ত পড়েছে, এটা আরো দলিল রয়েছে, বিভিন্ন সাহাবী মানে এরা পড়েছে, এক জামানার লোকরা পড়েছে। এবার আপনাকে বলে আয়েশা রাদিয়াল্লাহু এই পর্যায়ে থামেননি, বলছে আল্লাহ রাসূল এর সালাত এত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের সালাত এত দীর্ঘ ছিল, আল্লাহ রাসূলের সালাত এত সুন্দর ছিল, আল্লাহ রাসূলের সালাত এত দীর্ঘ ছিল, এ বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করো না, এটা আমি বয়ান করতে পারবো না। তাহলে কত দীর্ঘ ছিল? আচ্ছা বুঝতে পারেননি। সাহাবরা বলছে এমন কিরাত শুরু করলো, ভাবলাম যে এবার কি সাহাবি খেতে পাবো।
যদি 9টায় নামাজ শুরু করে ভোর 3টার সময় খাওয়া, সাহাবী টেনশন করছেন মানে কি রাত ছোট ছিল নাকি? ইল্লা তাইনাকাল কাউসার, সাহাবীদের পা ফুলে যেত। 23, 25, 27 এই 3 দিন আল্লাহ রসুল নিয়ে সাহাবীদেরকে এনে সালাত আদায় করিয়েছেন। আল্লাহ রসুলের দৃশ্য দেখে বলছেন আল্লাহ আকবার, আল্লাহ কি ফরজি করে দেয় নাকি? তাছাড়া নয় বিষয় পড়া যাবে না। দীর্ঘ রাত্রি জেগে কিয়ামুল লাইল করতে হবে, কিয়ামুল লাইল যদি পড়তে পারেন তবে আপনার পেছনে গুনাহ ক্ষমা হবে। এই 5G গতির সালাতে পেছনে গুনাহ ক্ষমা হবে না। তারবিহ কোন তারাবি মানে ধীরে ধীরে বিশ্রাম নেওয়া, আর আপনার গতি হচ্ছে তারাবি মানে তাড়াতাড়ি। তাহলে ওর বৈশিষ্ট্যের কারণে কি নাম হয়েছে? তারাবি। এবার ওই লোকটা মনিষ খাটলো ওর জন্য তো না, ও যদি না পারে তো ওর জন্য না, ওকে কে বললো তারাবি পড়তে হবে? তারাবি মানে গুনাহ মাফ করতে হবে। আমি মাঝে মধ্যে ভাবি হাদিসটা যদি এমন আসতো যে মান কমা, মান কমার জায়গায় যদি মান সাল্লা আসতো, মান সাল্লা রমাদান ঈমানান ইহতিসাবান জিব্রাইল আমার তাকাদ্দুম মিন জানবি, কোন ব্যক্তি রমাদান মাসে সালাত আদায় করলো ইমানের সাথে মেয়েটির উদ্দেশ্যে, পেছনের গুনাহ মাফ করে দেওয়া হলো। অথচ আল্লাহ রসুল ভাষা ব্যবহার করলেন মান কমা, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকলো। উন্নত আইনা চলবে? জি চলবে, 100 বার এলে চলবে। আমাদের মসজিদে 2 ঘন্টার উপরে লাগে তারাবি পড়তে, খালি তারাবি। তো এবার আমার বাড়ি আসলো, আমাকে বলছে কি করবেন বলে নামছি 100%, এবার একটু বাড়াবো ভাবছি। আল্লাহ রসুলের সাহাবিরা রৌদ্রে ঝড় বৃষ্টিতে কাজ করে আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়তেন, আত্মতৃপ্তির সঙ্গে নামাজ পড়তেন। আর আমাদের 4 রাকাতের পর যদি 2 মিনিট দেরি হয়ে যায়, ওখান থেকে একজন উঠে পড়ে, এখান থেকে একজন ফজরে শাড়ি খেতে হবে, আবার বাড়ি থেকে জাগাতে হবে, কি করবো? এত রাত ছোট হয়, আমার আল্লাহর উপরে বেমের শেষ নাই, দোষের শেষ নাই। তাকে রোজাই বাকি করতে বললো, তাকে তারাবি বাকি আদায় করতে বললো। আপনি আপনার যত গুণা করেছেন 1 বছর যাবৎ সব গুণাকে মাফ করার জন্য প্রস্তুত হয়েছেন, সব গুণাকে মাফ করার জন্য প্রস্তুত হয়েছেন। আর আপনি বলছেন যে আপনি দ্রুত তারাবি পড়বেন, তারাবির সাথে ফাজলামি করা হয় যদি দ্রুত তারাবি পড়েন, আপনার ইবাদত আপনি আসলেন আল্লাহর দরবারে, তাহলে এই ইবাদত করার কি দরকার? আপনি ঈশার সালাত আদায় করেন, আল্লাহর রহমতে ঘুমিয়ে যান, আবার ফজরে গিয়ে আপনি জামাত ধরেন। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রাত্রিবেলায় ঈশার সালাত জামাতের সাথে আদায় করলো, তারপর গিয়ে আবার ফজরে জামাতে সামিল হলো, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় তার আমল নামায় সেই নেকি জমা হয়ে গেল। টেনশন কিসের? কে বললো আপনাকে তারাবি করতে হবে? তারাবি আপনার জন্য না, তো তারাবি তার জন্য যে ব্যক্তি তারাবি পড়তে পারবে ইমানের সাথে নেকির উদ্দেশ্যে। একটু যদি লম্বা কিরাত হয়ে যায়, পেছন থেকে আপনি লুকমা দিচ্ছেন বা পরের দিন ইমামকে বলছেন যে আপনার নেই খাই দাই কাজ নাই, সারাদিন মসজিদে বসে গেলে আমাকে পাটের জমি নিয়ে যেতে হয়, ইচ্ছা বলে কি বলে না? আমার শুনে একজন ব্যক্তি কি বলছে জানেন? বলছে কালকে থেকে যদি এই সাইজের তারাবি হয়, আমি যদি জাহান্নামে যাই তা আমি আর জীবনে তারাবি করতে আসবো না। কি দরকার বাবা তোমাকে তারাবি কে করতে বলেন? চিন্তা করেন, আল্লাহ বলবেন তাহলে ইসলামটা, এটা হচ্ছে ইসলাম যে আল্লাহ রসুল যা দিয়েছে তাই পেয়ে সন্তুষ্ট হবে, তার ফয়সালায় আমরা কখনো বেজার হব না। কি রাজি আছে তোমরা সবাই? সবাই ইনশাআল্লাহ আজকে টপিকটা এটা নিলাম কেন, আমাকে বলা হয়েছে এই টপিকের উপর আলোচনা করার জন্য। আমি মনে করি মানুষকে আখিরাতমুখী করতে হলে, মানুষকে পরকালে জান্নাতের রাস্তা বলে দিতে হলে, এর উপর আর কোনো বক্তৃতা হয় না। সেটা হচ্ছে কবর, বিচারের মাঠ আর জাহান্নাম। যখন মানুষ এই প্রেক্ষাপটগুলো বুঝবে তখনই মানুষ দিনের পথে হাঁটবে। আল্লাহ রাসূল বেশি বেশি কবর জিয়ারত করতে বলেছেন, কেন বলেন তো? কবরবাসীর লাভের জন্য, আপনার লাভের জন্য, কার লাভের জন্য? আমাদের নিজেদের লাভের জন্য। যখন আমরা কবরটা দেখব আমাদের অন্তর বিগলিত হবে, চোখ থেকে পানি আসবে আর মনে হবে আল্লাহ গো এখানে তো আমি আসব, এখানে আমি আসব। আচ্ছা কবর যখন রাস্তা দিয়ে দেখেন, যাচ্ছেন কবর দেখতে, ভাবলেন একটু আব্বার কবর রয়েছে একটু জিয়ারত করে যাই, তো জিয়ারত করার দোয়া বলেন তো পাবলিক থেকে একজন। আমার
বুঝতে পারেন না আপনাকে বললাম আমি, ধরেন আপনার আব্বার খবর, আপনার আব্বা জি মারা গিয়েছে বা দাদা জি মারা গিয়েছে, তো আপনাদেরকে আমার প্রশ্ন, কবরের পাশে দাঁড়িয়ে আপনি কি দোয়া পড়েন? জিয়ারত করলেন তো, জিয়ারত মানে দেখা, কি দোয়া পড়েন বলেন একটু বলেন। আপনাদের কোনো জিজ্ঞাসা করলাম তো রে ভাই, অনেক বুজুর্গ মানুষ বসে আছেন, অনেক বয়স্ক মানুষ বসে আছেন, কি দোয়া পড়েন কবরের কাছে দাঁড়িয়ে কি পড়েন? হয়েছে অনেকটা আলহামদুলিল্লাহ ঠিকই। তারপর আর কেউ আর বেঁচে পাবেন আর কেউ? কি অবস্থা গো, তাহলে কবরের দোয়া জানেন না আপনারা? কবরের কাছে গিয়ে আমি আপনি বলবেন তার বাংলাটা বলার জন্য আমি বলছিলাম, যখন আপনি বলবেন ওটা দিয়ে তার বাংলাটা বলার জন্য বলছিলাম, যে আপনি যে কবরের কাছে যাবেন আপনার যে উপকার হয়, তার মানে আপনি কি বলেন জানেন? আপনি গিয়ে কবরের কাছে গিয়ে বলেন যে আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক, আমিও খুব শীঘ্রই তোমার সাথে জয়েন করছি, আল্লাহ তোমাকে বলে আমাকে উপরে ক্ষমা করো। তার মানে আপনি কবরের কাছে গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ও কবর বাসী শোনো, আল্লাহর রহমত আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক, আমিও খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি আসছি তোমার কাছে, আমাকে ক্ষমা করো হোক, তোমাকে ক্ষমা করো হোক, আল্লাহ আকবার। তাহলে এ হচ্ছে কবর জিয়ারতের সিস্টেম। আমাদের ব্যাপারটা আলাদা হয়নি তো, মানে তো যাই হোক, দর্শক আমাদের কেউ হাত তোলেন দেখি, মরবেন না মনে কোনো লোক আছেন কিনা, আছেন কেউ? আমি মরবো না এরকম আছেন কেউ? ফেরাউনের টিক, ফেরাউনি তো টিকতে পারেনা, আমি কোন স্যার নাকি? কেউ বলে 700 বছর, কেউ বলে 1700 বছর ফেরাউন বেঁচে ছিল, ইতিহাসের কথা, ইতিহাস মিথ্যা হতেও পারে। বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে সবাইকে মরতে হবে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ রাসূল বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান কে বলেন তো? একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? কাকে আমি বুদ্ধিমান, কোন সেন্সে আমি কি হিসেবে বুদ্ধিমান হিসেবে নেবো, আপনি একটু সঙ্গেটা বলবেন কি? তা আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করে। এরকম লোক আমরা 101 জন হবে, আমাদের মৃত্যু কবে স্মরণ হয় বলেন তো? ওই কাবিলপুরে অমুক মাস্টার মারা গিয়েছে সেদিনই মৃত্যুকে স্মরণ হয়, যে 5 দিন থাকে 17 দিন আবার সে জিও নেট, তাই না, চলতে থাকে। এটা হচ্ছে আমাদের সমাজ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি প্রতিদিন বারবার মৃত্যুকে স্মরণ করতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু আমাদের তিক্ততা, যা তুমি বারবার স্মরণ করো, স্মরণ করো, স্মরণ করলে কি হবে? তোমার যেমন খাবারে লবণ ছিটে গেলে খাবার খেতে পারো না, তেমন তোমার পার্থিব সুখ, পার্থিব শান্তি, পার্থিব লোভ, পার্থিব লালসার উপরে লবণ পড়ে যাবে। কি করলে? মৃত্যুর কথা বারবার স্মরণ করলে। আপনার খুব ইচ্ছা হয়েছে একতলা বাড়ি দিয়েছেন, আল্লাহ গো আমার যদি আর একতলা বাড়ি হতো, মানুষ চিন্তা করে কিনা যখন মৃত্যুর কথা ভাববে, আল্লাহ গো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেকের এইটুকুও নাই, ঠিক কিনা? এখানে বুঝতে হবে মৃত্যু একটা কঠিন একটা বাস্তবতা যা আপনি প্রতিনিয়ত দেখছেন, আপনি বেঁচে আছেন এটা হচ্ছে আশ্চর্য একটা জগৎ, মরে যাবেন এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। পৃথিবীর বুকে কেউ টিকে নেই, আপনার হাতে কোদাল দিয়ে খুঁড়ে আপনি কত মানুষকে কবরস্থ করলেন, আপনার এখানে বসে প্রোগ্রাম শুনেছে গত বছরে এমন মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে, আসেন এমন দৃশ্য আপনি করেছেন। ওই মানুষ আপনি সেদিন যেদিন মারা যায় সেদিন আপনি কত কান্নাকাটি করেছেন, কত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমার ভুল ত্রুটি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আপনি আবার আপনার আগের জীবন পেয়ে গিয়েছেন, তাকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন, ভুলে বসে আছেন। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে যার জীবন রয়েছে তাকে মরতে হবে। সূরা আল ইমরান 3:85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বললেন কুল্লু শাইন হালিকুল ইল্লা গাও, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা আছে ধ্বংস হবে। একটু আগের আয়াতে আমি আপনাদেরকে শোনালাম প্রত্যেকটা মানুষ মারা যাবে, তাই না? প্রত্যেকটা জীব মারা যাবে যার মধ্যে জীবন রয়েছে। এখন আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে সব ধ্বংস হবে। আর একটু শুনুন, আল্লাহ সুবহানাহু একটা জায়গায় রয়েছেন, মালাকুল মত আল্লাহর কাছে উপস্থিত। আল্লাহ বলছেন মালাকুল মত, কে কে বেঁচে আছে দুনিয়াতে? আল্লাহ, সবাই মারা গিয়েছে, আরশ বহনকারী ফেরেশতা, আর আমি বেঁচে আছি, আর আপনি বেঁচে আছেন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারী ফেরেশতারা কি আমার সৃষ্টি না? বলে জি হ্যাঁ। তাদের কি মৃত্যু হওয়ার দরকার নেই? বলে জি হ্যাঁ, তারাও মারা গেল। এবার আল্লাহ বলছে তুমি তো বলো এবার আর কে বেঁচে আছে? আল্লাহকে জানেন না, যা এটা কোশ্চেন করা স্টাইল। আল্লাহ বলছেন, ওই ফেরেশতা বলছেন, আল্লাহ এবার আমি বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন আর আপনি তো চিরঞ্জীব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমিও তো আমার সৃষ্টি। মালাকুল মত পড়ে যাবে, ডান হাতে আসমান, বাম হাতে জমিনকে নিয়ে আল্লাহ বলবে আনাল জাব্বার আনাল মুতাকাব্বির। কই দুনিয়ার নতুন একটি রাজা বাদশারা কোথায় তোমরা? শুনে রাখো, আল্লাহ হচ্ছে একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র শাইনশা, একচ্ছত্র মালিক। আশ্চর্য ঘটনা, জান্নাতিরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাত আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর, এমন অবস্থায় একটা ফেরেশতা মেষের আকৃতির একটা পশুকে নিয়ে আসবে, পশুটাকে সেই প্রাচীরের উপরে তুলে দেওয়া হবে। তারপর ফেরেশতা ডান দিকে জান্নাতীদেরকে দেখে বলছে জান্নাতীরা তোমরা কে কে চেনো? জান্নাতীরা বলছে জি হ্যাঁ, এর নাম হচ্ছে মউত, এর নাম হচ্ছে মৃত্যু, আমরা একে দেখে এসেছি, আমরা সবাই চিনতে পেরেছি। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হবে, সবাই একসাথে দেখবে, কারোর কোনো অসুবিধা হবে না, কত বড় টেকনোলজি আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। তখন বলবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তারপরে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে ও জাহান্নামীরা তোমরা কি এই পশুটাকে দেখেছো? জাহান্নামীরা সবাই বলবে জি, একে আমরা দেখেছি, এ মানে হচ্ছে মৃত্যু, আর একে দেখেই তো আমরা এখানে এসেছি। তখন সেই মৃত্যুকে জবাই করা হবে, মৃত্যুর মৃত্যু হবে সেই দিন। কত ভয়ঙ্কর এবং কত কঠিন সেই দিন, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। তারপরে ফেরেশতা ঘোষণা দিলে আজকের পর থেকে আর মৃত্যু নেই, জান্নাতীরা আনন্দে আনন্দান্বিত হতে থাকবে, আর জাহান্নামীদের দুঃখ আরো প্রবাহিত বাড়তে থাকবে, এত দুঃখ বাড়তে থাকবে যে তারা মাতালের মতো হয়ে যাবে। যারা মনে হচ্ছে সবাই মাতাল এরকম হয়ে যাবে, আপনি প্রায় জুমা ইমাম সাহেবের মুখে শুনে থাকেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহা, ওটা এমন একটা জায়গা ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না। কত কঠিন জায়গা, কত কঠিন জায়গা সেদিন, আল্লাহ আকবার। একবার ভাবুন, মৃত্যুর মৃত্যু ঘনিয়ে আসবে, সবাইকে চলে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল যখন মারা যাবেন তার মাথাটা আমার উরুগানের উপরে, চাদর দিয়ে বারবার মুখটা ঢেকে নিচ্ছেন, পানির পাত্র পাশে, তার মধ্যে হাতটাকে ডুবিয়ে মুখটাকে মুছে নিচ্ছেন, আর বলছেন আল্লাহ মৃত্যু খুবই কষ্টকর, মৃত্যু যন্ত্রণা খুবই ভয়ঙ্কর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরকম করতে করতে আল্লাহ রাসূল এক পর্যায়ে মারা গেলেন, ঘটনা লম্বা, এক পর্যায়ে মারা গেলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূলের মৃত্যু দেখার পর কারোর মৃত্যুকে আমার মৃত্যু বলে মনে হয়নি। কত কঠিন মৃত্যু, আল্লাহ রাসূলের মৃত্যু দেখার পরে কারোর মৃত্যুকে আমার মৃত্যু বলে মনে হয়নি। আপনাকে যদি একটু বোঝাতে পারেন, খেয়াল করেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর বিজয়ী সাহাবি, উনি বলছেন মানুষ মারা যাওয়ার পূর্বে কিছুক্ষণ আগে বুঝতে পারে যে আমি মারা যাচ্ছি, কিছু কিছু মানুষ, আল্লাহু আলাম। তো আমর ইবনুল আস বলছে যারা মারা যাচ্ছে অথচ জ্ঞান রয়েছে, সুন্দরভাবে মারা যাচ্ছে, তারা কেন মৃত্যুর ব্যাপারটা বয়ান করে না? যদি মৃত্যুর কথাটা, মৃত্যুর সময় কি হয় এটা যদি মানুষকে বলে দিত, মানুষ একটু সুধরে যেত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো,
সাহাবায়ে কেরামরা গিয়েছেন তাকে দেখতে, সাহাবায়ে কেরামরা বলছে ও আমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করছো, এখনই তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে বলে তোমাকে দেখে মনে হচ্ছে। তুমি যে ওই কথা বলেছিলে মৃত্যুর সময় যাবে জ্ঞান থেকে, তারা কেন জাতিকে বলে না যে মৃত্যু কত ভয়ঙ্কর বা কত আরামদায়ক? তুমি কি বলতে পারো তোমার এখন কি হচ্ছে? আমার রাজিয়াল্লাহু তাআলা বলছেন মৃত্যু যন্ত্রণা বয়ান করার মতো নয়, তবে আমার উপরে যেটা ঘটছে, মিশর বিজয় সাহাবী মানে বুঝেন আল্লাহু আকবার, তিনি বলছেন আমার উপরে যা ঘটছে সেটা হচ্ছে এই যে জমিনের উপরে আমি পড়ে আছি, আসমান গোটা আসমান আমার উপরে ভেঙে পড়েছে, একবারে দোলে মুচড়ে পিষে যাচ্ছি, দুই কাঁধের উপরে উহুদের মতো পাহাড় চেপে বসে আছে, আমার পেটের মধ্যে কেউ যেন খেজুরের কাঁটা ঢুকে দিচ্ছে, সবচেয়ে যেটা আমার কষ্ট হচ্ছে আমার নাক, এই নাক মনে হচ্ছে না, মনে হচ্ছে সূচের ছিদ্র, এদি আমার শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, এটা হচ্ছে মৃত্যু, এটা হচ্ছে মৃত্যু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন অঝরে কান্নাকাটি করছেন, সাহাবীরা বলছে আবু হুরায়রা দুনিয়ার মায়া ত্যাগ করতে কষ্ট হচ্ছে, দুনিয়ার মায়া ত্যাগ করে এখান থেকে চলে যাচ্ছে, তাই কি তোমার কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে জি না, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে এই জন্য যে আমি যা আমার কাছে যা পাথে রয়েছে, সামনে যে তিমির অন্ধকার বিশাল একটা রাত্রি, ওই রাত্রি পার হওয়ার মতো পাথে আমার কাছে নাই। বুঝতে পারেননি? পাথে মানে আমল। আবু হুরায়রা এই কথা বলছে, আপনি ট্যালি করেন তো একটু আবু হুরায়রার সাথে। আবু হুরায়রা বলছেন আমি যে আমল করেছি ওই আমল দিয়ে যে ওই রাত্রি পার হতে পারবো কিনা, আমি আবু হুরায়রার ভয় লাগছে, তাই আমি কান্নাকাটি করছি যে রাস্তা পাড়ি দেব কি করে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা জেলাতলানো, দিনের পর দিন শুধুমাত্র একটু ইসলাম শিখার জন্য পেটে পাথর বেঁধে পড়ে থাকতেন মসজিদুল নববীতে, যেদিন খোদার যন্ত্রণায় ছটফট করতেন আর থাকতে পারতেন না, একটা হাদিস কোরআনের আয়াত কোন সাহাবীকে বলতেন যে এটা একটু ব্যাখ্যা করে দেবেন, আমার মুখটা শুকনো দেখে আমাকে নিয়ে গিয়ে তার বাড়িতে একটু খাবার খাওয়াতো, সে আসা একটা কোরআনের আয়াত একটা হাদিস আমি তার কাছে জানতে চাইতাম। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারা যাবার সময় কান্নাকাটি করছেন, কেন? বলছে আমার তো আমল নাই যে আমি যে পার হতে পারবো না, রাত্রি যে অতিম ভয়ঙ্কর, মৃত্যুর পর জীবন যে অতিম কঠিন, আমি কি করে ঠিক বসে খানে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদুল নববীতে গেলাম, সালাত আদায় করার পূর্বে আল্লাহ রাসূল খুতবা দিলেন, খুতবার বিষয় ছিল হালাতুল কবর, কবরের জীবন। আল্লাহ রাসূল কয়েকটা হাদিস বয়ান করলেন, সামনের মুসলমান ভাইরা আপনসি কান্না শুরু করে দিল, পেছনের বন্ধু আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ রাসূল কি বয়ান করলেন। যখন সবাই বেরিয়ে যাচ্ছিল আমরা সামনের বন্ধুদেরকে পেছনের বন্ধুরা জিজ্ঞাসা করলাম আচ্ছা তারপরে আল্লাহ রাসূল কি বললেন, তারপরে আল্লাহ রাসূল কি বললেন। চিন্তা করেন কত কঠিন কবর, কবর কত কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ সাহাবি একজন সাহাবি যাকে একই মজলিসে বসে সাতবার আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে উনি জান্নাতে যাবেনই যাবেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাও মাও করে কাঁদতেন। তার চাকর হানি একদিন জিজ্ঞাসা করছে কি ব্যাপার উসমান, আপনি জাহান্নামের বর্ণনা করেন, আপনি কান্নাকাটি করেন না, চোখ দিয়ে পানি বেরোয় না, আমি মাঝে মধ্যে দেখি কবর দেখলে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনি বাচ্চা ছেলের মতন ফ্যাল ফ্যাল করে কাঁদতে থাকেন, একটু ঘটনা বলবেন কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল বলেছেন আল কবর আওলা মানজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, কবর হচ্ছে অতি ভয়ঙ্কর এবং জটিল জায়গা, যে ব্যক্তি কবরে আটকে যাবে তার বিচারের মাঠ হয়ে যাবে অতি ভয়ঙ্কর এবং কঠিন, আর যার বিচারের মাঠ কঠিন হয়ে যাবে তার থাকার জায়গা হবে সেই মহা আগুন, সেই জাহান্নাম, আর যে কবরে বেঁচে যাবে বিচারের মাঠ তার জন্য সোজা হয়ে যাবে, আর যে বিচারের মাঠ যার জন্য সোজা হয়ে যাবে তার থাকার জায়গা হবে জান্নাত।
এজন্য উনি খুব কান্নাকাটি করতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে আল্লাহ রাসূলের পরে সবারে পরে সবচেয়ে ভালো মানুষ। কেমন ভালো মানুষ একটু বর্ণনা দিই আপনাকে। উমার রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আল্লাহ রাসূল এসে বলছে, উমার আমি জান্নাতের সাইড দিয়ে যাচ্ছিলাম, দেখছি একটা বিশাল অট্টালিকা, তার সামনে একটা মহিলা ওযু করছে। তা আমি মহিলাকে সালাম দিয়ে বললাম, আচ্ছা আপনি কি বলতে পারেন এই যে এত বড় বিল্ডিং, এত সুন্দর ম্যাগনিফিসেন্ট একটা বিল্ডিং, এই এই ঘরটা কার? তো মহিলা বলছে, পৃথিবীর একজন অন্যতম ভালো মানুষের। তা আল্লাহ রাসূল বলছে, মনে মনে ভাবলাম রে আমারই, আল্লাহ তো আমাকে মর্যাদা দিয়েছে। তো বলছে, লোকটার নাম কি বলতে পারেন? তো বলছে, লোকটার নাম হচ্ছে উমার। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়লেন, খুব ইচ্ছা ছিল মনের মধ্যে যে আমি একটু বিল্ডিংটা যাই, একটু দেখি, এত সুন্দর একটা বিল্ডিং আমি আমার কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, এসে উমারকে বলছে, উমার আমি জান্নাতে এরকম ঘর দেখলাম, তো ঘরটা তোমার। আমার খুব খোয়াস ছিল যে আমি ওই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি, তো আমি ঢুকলাম না। তোমার কাছে আল্লাহ রাসূল কেন ঢুকলেন না? তুমি তোমার মর্যাদার কথা ভেবে। বাচ্চা ছেলের মতো উমার কাঁদতে শুরু করলেন, বলছে, আপনি আমার মর্যাদার কথা ভাবেন? আল্লাহ আকবার, এসে উমার, উমার যেদিক দিয়ে যেতেন শয়তান ওই রাস্তায় হাঁটতো না। আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবুয়তের দায়িত্ব পেত সে তো উমার। জান্নাতে যাবেন যে কোনো মূল্যে। আপনি জীবনী পড়ুন উমার রাদিয়াল্লাহু আনহুর, চোখের এই দুই জায়গা কানতে 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 এত বেশি কালো হয়ে গিয়েছিল, অনেক দূর থেকে সাহাবীরা বুঝতে পারত যে উমারের চোখের নিচে দাগ। কেন? তিনি কান্নাকাটি করতেন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ভয়ে। যিনি দুনিয়াতে থাকতে আল্লাহ রাসূলের কাছ থেকে বহুবার শুনেছেন, উমার ইউ উইল এন্টার টু দা জান্নাহ, তুমি জান্নাতে যাবে, তারপরে একজন সাহাবী এত বেশি কান্নাকাটি করতে পারে? আজকে আমাদের অবস্থাটা কি? কদিন আমরা তাহাজ্জুদে কান্নাকাটি করি, কদিন আমরা সালাতে হাত তুলে বলে রব করে আল্লাহকে বলি, আল্লাহ গো পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, এই পাপ যদি আমি এতে যাই মানে তোমার কাছে যাই, আল্লাহ আমি জানি আমার পাপের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা এক আলেম আর এক আলেমের নামে বদনাম করতে ব্যস্ত। আরে মানুষের এত সময় কোথায়? আমি তো বুঝি না, সে তার নিজের আমল ইমান ইমানে নাই, অন্য জনারে ব্যস্ত। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুল হাদা, আমি এক ঘর, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল জুমা, আমি অন্ধকার ঘর, আমার বাইকে দুধ, আমি পোকামাকুড়ের ঘর। একটু বর্ণনা দিয়ে সামনে দিকে গেছি। পোকামাকুড়ের ঘর মানে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু দেরি করে পড়ে। আল্লাহ আকবার, খুব কঠিন একটা ব্যাপার নামাজ। সাহাবিদের আমল দেখেন, যদি তাকবিরে উলা ছুটে যেত, তাকবিরে উলা বুঝুন কি, প্রথমে যে তাকবির, তাকবিরে তাহারিমা মানে আপনি গিয়ে আল্লাহ আকবার তাকবীর পেয়ে গিয়েছেন, এটা হলো তাকবীরে উলা। সাহাবীদের যদি ছুটে যেত, তিন দিন যাবত দুঃখ প্রকাশ করত, ছি 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 কি করলাম, আল্লাহ আকবার আমার কি করে ছুটলো, আমি করব কি, আল্লাহ আমি এত পাবি, এটা ভাবতো। আর জামাতে যদি এক রাকাত ছুটে যেত, সাত দিন যাবত ব্যথা যন্ত্রণা বুকটা ফেটে যেত সাহাবীদের। চলেন আমরা নিজেকে একটু দেখি, কত দূরে আছে আমরা মানে জান্নাত থেকে, জাহান্নামের কত কাছে আছে আমরা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু দেরি করে করে, কোনো কোনো মানুষ আছে কিনা ইচ্ছা করে জোরে সালাত আসরে নিয়ে যায়, আছে না? কোনো কারণ নেই, উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া এরকম সালাত আদায় করে, তার কবরে একটা সাপ মোতায়েন করা হবে। সাপের নাম হচ্ছে সুজাউল আকরা, বিষধর অজগর, উটের গর্দানের মতো হবে সাপ। এখান থেকে তিন দিন তিন রাত একটা মানুষ ঘোড়া চালিয়ে যত দূর যাবে, এত বড় হবে সাপের সাইজ। সাপের থাকবে নখ, চোখ থাকবে আগুনের, ও কবরের মধ্যে বজ্রলীলাদের চিৎকার দিয়ে বলবে, আনা সুজাউল আখরা, আমি হচ্ছি বিষধর অজগর। আল্লাহ আমাকে বলেছে, কোনো বান্দা যখন সালাত আদায় করতে দেরি করেছে, যতটা সময় দেরি করেছে অতক্ষণ আমি কামড়াবো। আপনার এক ঘন্টা দেরি হয়েছে, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে একবার কামড়ালে 70 গজ মাটির নিচে যদি বল্লম দিয়ে গেড়ে দেওয়া হয়, যত শাস্তি পান তার চেয়ে বেশি শাস্তি পাবেন। মানে একবার ছবলে মাটির নিচে 70 গজ নিচে ঢুকে গেলে যে কষ্ট হবে, ওরকম কষ্ট হবে। বলেন সাপ এক ঘন্টায় কত কামড়াবে? 2 ঘন্টায়? এবার আপনার সারা জীবনের কথা,
একবার একটু বসে বসে ভাবুন, একবার একটু বসে বসে কল্পনা করুন কত কঠিন জীবন। এবার আসুন, যে ব্যক্তি সালাত আদায় করেছে খেয়াল খুশি মতো, ঈশার সালাত হলো ব্যাস, আর দরকার নেই ফজর হলে হলো না হলো না হলো, আছে কি নাই? আছে না? জুমার দিনে যত বেশি লোক সালাত আদায় করে অত লোক কি আপনার ফজরে যায়? যায়। ঈদের দিনে যত লোক সালাত আদায় করে অতদিন অত লোক জুমার দিনে যায়? তার জব দুনিয়া দেখেন, একদিনের সালাত দুদিনের সালাত ঘটা করে মানুষ পড়তে আসে, তাই না? একদিন নামাজ দুদিনের নামাজ মানুষ ঘটা করে পড়তে আসে, কিন্তু ফেরেস্তারা তো আসে আসর আর ফজরে। ফেরেস্তা তো আপনাকে একদিনে দেখবে না, ও তো চেন কেটে আপনাকে দেখি কে রে ভাই, আমার অবস্থা তো এরকম, আপনাকে তো একদিনে দেখেনি। আচ্ছা এমন হয় না যে একজন লোককে আমরা দেখেন জীবনে নামাজ পড়তে যায়নি, দেখছি একদিন তারাবিতে, চমকেন না? হরে ভাই আপনি নামাজ পড়তে গেছেন, বিশাল ব্যাপার তো, বলেন কিনা? তো ফেরেস্তাও তো অবাক হয়ে যাবে। তো মাগরিবের সালাত আদায় করলো, ঈশাতেও বিয়ার সাথে গল্প করছে, আর দরকার নেই, ঈশা গেল। এবার ফজরে ওর ইচ্ছে হলো গেল, নাহলে গেল না, এমন মানুষ আছে নাই? নাই, এরকম মানুষ সংখ্যা বেশি। ওই ব্যক্তির জন্য কবর একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে তিনলিন, একটা সাপের নখানা মাথা, একটা সাপ নখানা মাথা, একবার কামড়ালে ৪০ বছর যাবত যন্ত্রণা যাবে না। সাপ যে কত ট্রিলিয়ন বিলিয়ন বার কামড়াবে আল্লাহু আলাম, এখনো কবরে আছে, ওদিকে যায়নি। আনাস ইবনে মালিক সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইজা জিয়াতি কবরহি, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় বা তাওয়াল্লাহ আনহু আসাবহু, মাটি দিয়ে দিল, কবরস্থ করা হলো, এবার ফিরে আসছে, লাশ মাওকারানি আলিহি, ও জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে কবরের মধ্যে, বুঝতে পারেননি। আচ্ছা কারণ এমন হয়নি যে কোনো ছেলেকে মাদ্রাসায় রাখতে যাচ্ছেন আবাসিক মাদ্রাসায়, কোনো মিশনে আপনার কোনো ছেলে পড়ে, ছেলের ইচ্ছা নাই থাকার, ছেলেকে গিয়ে এবার রেখে আসছেন, ছেলের অবস্থাটা কি হয় দেখেন একটু না? আমার নিজের স্কুল আছে আমি জানি, কাটা কবুতরের মতো কাঁদে, ছটপট ছটপট করে, বাচ্চা করে মাও করে, বাচ্চাকে ধাক্কা মেরে চলে যায় মার দিকে চলে যায়, এমন দৃশ্য দেখেননি? অনেক বাচ্চা বলেছে আজকে রাত্রে বিষ খাবো, বলে গলায় ধরে দেবো, অনেক দৃশ্য পৃথিবীর বুকে দেখা যায়। আপনি মারা গিয়েছেন না, আপনার ছেলেটা মারা গিয়েছে, সবার হবে আপনার বাবা, আপনার ছেলেটা মারা গিয়েছে, একবারে কলিজার টুকরো, রাত্রেবেলা ঠান্ডা লেগে, ঠান্ডা লেগে যাবে, তার বুকের উপরে নিয়ে এসেছেন, বুকের উপরে শুয়ে আছেন, পেশাব করেছে, কোনো কামে ভিজি ভিজি, আমার ছেলেকে ভিজতে দেবো না, সারা রাত্রি জল, ছেলে শিয়রে বসে আছেন, সারাদিন গাড়ি চালান, সারাদিন কত কাজ করেন, সারা রাত্রি কেউ আপনাকে ১,০০,০০০ টাকা দিলে জাগবেন না, ছেলে জ্বর হয়েছে, বসে বসে জল পট্টি করছেন, আপনার বিরামহীন ভাবে আপনি কাজ করছেন, কোনো টেনশন নেই, বিরামহীন ভাবে আপনি বসে আছেন, হয় কিনা? ছেলে ছেলে মেয়ে অসুস্থ হয় কিনা বলেন, বুঝছেন আমার কথা? ছেলে মেয়ে অসুস্থ হয় কিনা? ওই ছেলেটাকে হাজার লক্ষবার যাকে চুমু খেয়েছেন, বুকের উপরে গিয়ে বসে তাকে বসে রেখেছেন, সলা দাদা মানে ভিজতে দেবেন না তাকে, একটু জ্বর হয়ে গেলে আপনার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ওই ছেলেটাকে চারজন মিলে কাঁধে খাটিয়াতে করে নিয়ে গেল, কবর রেডি, কবরের মধ্যে তাকে দাফন করলেন, দাফন করে এবার রিটার্ন আসছেন, আপনার স্যান্ডেলের আওয়াজটা আপনার ছেলেটা বুঝে, আপনি যখন চলে যাচ্ছেন আপনার ছেলে এখন কবরে জীবন পেয়ে গেছে, এখন থেকে আর মরবে না, ওকে ইল্লিন অথবা সিজ্জিন থেকে আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, একবার দেবেন দেন, কোনো সময় লাগে না, এবার ফিরে দিয়ে ও আপনি বাড়ি চলে যাচ্ছেন, ও এইটা শুনতে পাচ্ছে, এমত অবস্থায় দুজন ফেরেস্তা ঢুকছেন, নাকির মুনকার, ভয়ঙ্কর দেখতে, অস্বাভাবিক চেহারা, খতরনাক চেহারা, চোখ নীল দেখতে কালো, চুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে প্রবেশ করছে, অন্ধকার কবর, আপনার আব্বা চলে যাচ্ছে, আপনার ইমাম সাহেব চলে যাচ্ছে, আপনার কাকা চলে যাচ্ছে, আপনার ভাই চলে যাচ্ছে, আপনার খেলার সাথী চলে যাচ্ছে, সবারের জুতা স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এখন আপনি কবর থেকে হয়তো চিৎকার দিয়ে ডাকতে পারবেন, সে কাছে আপনার থাকবে না। এবার আল্লাহ রসুল বললেন,
প্লাস মাওকারামি আলিহি ওই ব্যক্তি তার পরিবারের তার লোকজনের যারা তাকে কবরস্থ করে চলে যাচ্ছে তার কবরে মানে জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। বুঝাতে পারেন তার মানে ও জুতার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু ডাকার ক্ষমতা নাই, ও জুতার আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু আব্বা তুমি আমাকে বাঁচাও এই কথা বলার ক্ষমতা নেই, ও জুতার আওয়াজ শুনতে পাচ্ছে মানে ভাবছে আমার আব্বা আমার কাছে আর জীবনে আসবে না, এই আমাকে শেষ রেখে গেল আমাকে এখন কে সাহায্য করবে। এটা হচ্ছে কবরের ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ রাসূল হাদিস বললেন সাহাবীরা ভয় থরথর করে কাঁপছেন, বলেন কি আল্লাহ রাসূল টিকব কি করে কবরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বলছে আল্লাহ রাসূল আপনি বলেন কি, আরে নাকি মুনকার যদি এমন ভয়ঙ্কর হয় আমি আয়েশা কবরে টিকব কি করে? তখন আল্লাহ রাসূল বলছে আয়েশা যার বুকে তাওহীদ ঠিক থাকবে তাকে আল্লাহ কবরের মধ্যে স্থির থাকার ক্ষমতা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরে স্থির থাকার তৌফিক আতা করুক সবলে আল্লাহুম্মা আমিন। কবর খুব কঠিন জায়গা, কবরের আলোচনায় শেষ হবে না, আরো কি শুনবেন? আর একটা দিয়ে চলে যাচ্ছে বিচারের মাঠে, টাইমটা একটু বলবেন ঘড়ি দশটা সাড়ে দশটা না এগারোটা প্রোগ্রাম সাড়ে দশ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ 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 আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো বারো নাজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন আল্লাহ রসুলের সঙ্গে আমরা আনসারি গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহ রসুল একটা খচ্চরে চড়েছিলেন, খচ্চরটা এই সামনের দুপা তুলে লাফিয়ে এমন ভাবে লাফালেন যে আল্লাহ রসুল প্রায় পড়ে যাবেন। এমত অবস্থায় আল্লাহ রসুল বলছে ও সাহাবুরা তোমরা কি বলতে পারো এখানে আশপাশে কারোর কবর আছে কিনা? তো সাহাবু বলছে জি আল্লাহ রসুল, ওই যে পাঁচ ছটা কবর দেখছেন ওরা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, মানে হিন্দুও ছাড় পাবে না সবারই কবর হবে। তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে তা আল্লাহ রসুল বলছে ওদের কবরে যে কি আজাবি হচ্ছে আল্লাহ আমাকে শোনালো, এই আল্লাহ আমার এই খচ্চরটাকে শুনিয়ে দিল। সাহাবুরা বলছে আল্লাহ রসুল একটু আমাদেরকে শোনানো যায় না কবরে কি আজাব হচ্ছে, একটু যদি শুনতাম আমাদের ইমানটা যেন আরো বৃদ্ধি হয়ে যেত। আল্লাহ রসুল বলছে আল্লাহর কসম করে বলছি যার হাতে আবুল কাসেমের জান, যার হাতে আমি আল্লাহ রসুলের জান, এই পৃথিবীর মানুষ যদি কোনদিন কবরে কোন আওয়াজে আজাবের একটু অংশ শুনে দিত তো কোন ভাই মারা গেলে কেউ তাকে দাফন করতে আসতো না, সবাই ছেড়ে পালিয়ে যেত। টিভিতে খবরে ইন্টারনেটে ইউটিউবে যত কবরের আজাবের ভিডিও বা কবরের আজাব শুনেন সবগুলো মিথ্যা, কবর আজাব কেউ শুনতে পারে না। আল্লাহ রসুল বলছে শুনতে পাবে সবাই ইল্লা সাকালাইন, কে কে? মানুষ আর জিন, এরা শুনতে পাবে না, বাদ বাকি কুকুরও কবর আজাব শুনতে পায়। বারাদ আজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কবরে যখন চলে আসে নাকির আর মুনকার দুজন ফেরেশতা, ভালো ব্যক্তি হলে টেনশন নাই, এসে নাকির মুনকার বলে মান রব্বুকা, তোমার রব কে? হু ইজ ইয়োর ক্রিয়েটর, তোমার রবকে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তির বাড়িতে যদি বিড়ি ব্যবসা না থাকে, ওই ব্যক্তির বাড়িতে যদি বন্ধন লোন না থাকে, ওই ব্যক্তির বাড়িতে যদি গ্রুপ লোন না থাকে, ওই ব্যক্তির যদি হারাম ব্যবসা না থাকে, ওই ব্যক্তির বাড়িতে যদি সবাই তাহাজ্জুদ গুজারি হয়, ওই ব্যক্তির বাড়িতে যদি সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হয়, ওই ব্যক্তির বাড়িতে যদি আপনার দাওয়াত দানকারী ব্যক্তি থাকে, ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ফাইয়া কোলা নেলাহ ফেরেশতা আবার প্রশ্ন করে আমার দিনুকা তোমার ধর্ম কি, ফাইয়া কোন ওই ব্যক্তি বলতে থাকে দিনুল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম, ফাইয়া কোলা নেলাহ ফেরেশতা আবার প্রশ্ন করে মাহাজা রজুল আল্লাহ জি বলি সাফিকুন তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তিকে, উত্তর দিবে হওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনখানা প্রশ্নের উত্তর পেয়ে গেছে, এবার ও খুশি আর একটা কোশ্চেন করবে বা ইলমু কদ হাজার রুজুল কি করে জানলে গো এত কথা কি করে জানলে? তখন সেই বান্দা কি বলবে জানেন, কারা তো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব কি বলেন তো করে দেব হাদিস আমরা পড়ি কি পড়ি না আল্লাহর কিতাব এখানে পাস আমরা। এবার তারপরে দুটো বাক্য খুব কঠিন, কারা তো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি ফা আমানতু বিহি তার প্রতি ঈমান এনেছি, সবাই এনেছি কোরআনের প্রতি ঈমান এনে আমরা
যে বাড়ির যে লোক বলে যে কোরআনের প্রতি ইমান এনেছে ওই লোকের বাড়িতে টিভি আছে, ওই লোকের বাড়িতে তার স্ত্রী বিড়ি বাঁধে, ওই লোকের মেয়ে বেপর্দা ঘোরাফেরা করে, ওই লোক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, ওই লোকের বাড়িতে 22 বছরের ছেলে আছে সালাত আদায় করে না, ওই লোক ছেলের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, ছেলেকে দাওয়াতে ফিল্ডে পাঠাতে হবে জানে না, আছে না হয় না এরকম, তা আপনি যে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ফা আমানতু বিহি, তাকে তার প্রতি ইমান এনেছি, এরপরে আবার বলছি ওয়া সাদ্দাকতু, তাকে সত্যায়ন করেছি, যা আছে সব মেনে নিয়েছি। অথচ 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেছে গান হারাম, বাড়িতে গান নয় শুধু টিভি সিরিয়াল চলে। তাই বলেন মুসলমানের বাড়িতে টিভি সিরিয়াল চলতে পারে? অসম্ভব, কখনোই না। আপনি আপনার জন্য এই কোশ্চেন না, এবার ওকে বলবে আল্লাহ এবার আকাশ থেকে বলছে ফাউল জমিনা জমিনা সামা, আল্লাহ আকাশ থেকে বলছে ফাফরস মিনাল জান্না, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বা লেবাস মিনাল জান্না, জান্নাতের পোশাক পরে দাও, ও ইত্তাহুল আহবাবান মিনাল জান্না, জান্নাতের দিক্কা দরজা খুলে দাও, আল্লাহ আকবার কত নিয়ামত। তো ইয়ে আবার বলবে যে একটু পানির ব্যবস্থা করবো, নামাজ আদায় করবো, তো যে ঈদে যায় তার কি নামাজের টেনশন থাকে নাকি? যে জুমাতে যায় তার আবার নামাজের টেনশন থাকে না? যার নামাজের টেনশনে তুমি এত ঘুম হারাম হয়েছে সেই ব্যক্তি কথা বলবে, তো ফেরেশতা বলবে আর নামাজ লাগবে না, বই পড়েছে, এখন ঘুমাও, বাসর রাতে দোলা যেমন করে ঘুমাও ওইভাবে ঘুমাও। এমন একটা সময় এত সুন্দর চেহারা বিশিষ্ট একটা ব্যক্তি চলে আসবে, তো দেখে বলবে মানন্দা তুমি কে গো, তোমাকে দেখে দারুণ লাগছে, মনে সুন্দর কথা বলবা, তো বলবে আনা আমালুকা সালে, আমি তোমার ভালো আমল, আমি ক্যারাম বোর্ড খেলিনি, ওই সময় কিতাব পড়েছি, আমি ফেসবুকে আড্ডা দিইনি, ফেসবুকে আমি ইসলামিক সাইট অন্বেষণ করেছি, আর আমি ফেসবুকে কি করেছি, দাওয়াতের কাজ করেছি। দাওয়াতের কাজ করতে হবে না? অনেকে ভাবে যে না আমরা পার হয়ে গেছি, হাজি কাজি হয়ে গেছি, আমাদের দাওয়াতের কাজ করতে হবে না। আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল যাও তো কাবিলপুরে, আপনার গ্রামের নামে নিলাম ধরে, কাবিলপুরে গিয়ে গোটা এলাকাকে উল্টে দাও, কাবিলপুর ছিল মানুষের না জানে। তো জিব্রাইল চলে এসেছে, জীবনে এসে দেখছি যে কিছু লোক তো ভালো আছে, খুব তাহাজ্জুদ গুজারি, তসবিহ তাহলিল করে লোক, দান সাদকা করে, সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে, তো ঘুরে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো 5 জন লোককে যে এরকম পেলাম তোমার তসবিহ তাহলিল সব সময় মুখে, তো ওদেরকে কি আলাদা করে তারপরে উল্টা উল্টা কি করবো? তো আল্লাহ বলবে ওদেরকে দিয়ে শুরু করো, বুঝতে পারেননি? ওরা জানতো মানুষকে জানানি মানে। আমার একটা লেকচার আছে শুনে নেবেন, যে দাওয়াতের কাজ না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, বক্তা ও শ্রোতার পরিচয়, আজকে সার্চ, আজকে না কালকে সার্চ দিয়ে শুনবেন বক্তা ও শ্রোতার পরিচয়। এই নিয়ে তো মাদানি থেকে শুরু করে কত আলেম যে রাগ করলো, ভাই কি করবো বলেন, টাকা নিয়ে যে বক্তৃতা করে বলতে গেলে বলে যে সাহেবুর রহমান খারাপ করে দেয়, আজ ওই পরে আবার ওই উল্টো ব্যাখ্যা করে, কি করবো বলেন? আচ্ছা আলেম কাকে বলে বলেন তো, যে জানে তাকে আলেম আলেম বলে, নাকি যে জেনে আমল করে তাকে আলেম বলে? তুই যদি বলে যে জানে সে আমল করে, তো ইবলিস তো আলেম, আবু হুরায়রা কি ইবলিস বলছে আয়াতুল কুরসি পড়ে ফরজ নামাজের পরে জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিচ্ছে, ও 100% জাহান্নামে। আলেম তো তারা না, আলেম যতটুকু জানবে ততটুকু কি করবে, অ্যাপ্লাই করবে, ইউটিলাইজ করবে, ব্যবহার করবে, আমল করবে। আপনারা যুবক ছেলেদেরকে বের করে দিন, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আনি ওয়া আয়া, একটা আয়াত ধরে ধরে জাতির সামনে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার দুজন রয়েছে, আমাদের যে শাহিন, শাহিন তোর নাম, শাহিন রয়েছে আর ইমরান ভাই রয়েছে, আলহামদুলিল্লাহ ওরা চেষ্টা করছে, দাওয়াতের কাজ করছে, অন্তত তাদের 7 দিন না পারবেন আর্থিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে পরিশ্রম দেন, আর যুবক ছেলে যুবকরা সমাজকে পরিবর্তন করতে পারে। বৃদ্ধরা সময় পেরিয়ে এসেছে, তাদের এখন ইচ্ছা হলে তাহাজ্জুদ পড়তে পারে না, কেন? গ্যাস্ট্রিকের সমস্যা, কাশির সমস্যা, পেশাব বেরিয়ে যায়, কত না অজুহাত, যুবককে বেরিয়ে আসতে হবে। তো এরকম যুবক আপনাদের এলাকায় দুটো হয়েছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, চেষ্টা করছে জাতির সামনে দাওয়াতকে পৌঁছানোর জন্য, তাদেরকে যেমন আপনারা তাদের জন্য দোয়া করবেন, মানসিক ভাবে সালাতে দোয়া করবেন সালাতের শেষে, ঠিক তেমনি তাদের সাহায্য করবেন এবং দলকে প্রশস্ত করতে সাহায্য করুন। ইসলাম প্রচার হবেই হবে, আলেমরা ঘুমিয়েছিল তাই ডক্টর জাকির নায়েক দাওয়াতি ফিল্ডে, আল্লাহ কি না পারে বলেন তো। এই যে আপনাদের এখানে আমি লেকচারটা দিচ্ছি, এই যে ফেসবুক লাইভটা চলছে, গোটা পৃথিবী থেকে দেখছে, বহু মানুষ আমাকে আস্তে আস্তে কেউ ফোন করেছে,
কেউ আপনার মেসেজ করেছে দুবাই কুয়েত কাতার বাহারুন গোটা পৃথিবীতে এখন বাঙালি থাকে আলহামদুলিল্লাহ। ফোন করে বলছে স্যার কাবিলপুরে প্রোগ্রাম, কাবিলপুর নামটাই শুনেছে ফেসবুকে, ওরা জানে না কোন জায়গায় এটা। একজনে বলছে এটা কি বাংলাদেশ নাকি, না এটা ভাই আমাদের ইন্ডিয়াতে মুর্শিদাবাদে। তো বলছে যে আপনি খবরদার লাইভ দেন যাতে করে আমরা প্রোগ্রামটা দেখতে পারি, গোটা পৃথিবী থেকে লোকজন দেখছে। ফেসবুক কে আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ, এটা খ্রিস্টান লোক, আল্লাহ খ্রিস্টানকে দিয়ে দিন প্রচার করাচ্ছে কি করাচ্ছে না আমার কথা যায় রে ভাইতে, কিন্তু একটা খ্রিস্টান ও মাধ্যম আবিষ্কার করে দিয়েছে, এই মাধ্যমের মধ্যে গোটা পৃথিবীর কাছে ইসলাম পৌঁছে যাচ্ছে। এমন গ্রামে যাচ্ছি প্রোগ্রাম করতে, গিয়ে বলছে দেখছি হাজার হাজার লোক এসে বলছে শামী ভাই আপনার প্রোগ্রাম শুনে এই করেছি, কেউ বলছে জর্দা ছেড়েছি, কেউ বলছে দাড়ি ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইত্যাদি। আমি ভাই আমাকে কবে পেলেন, আমি তো নতুন আসলাম, বলছে কেন ইন্টারনেট আছে না? তাহলে ইহুদি খ্রিস্টানদের মিডিয়াকে আমরা ব্যবহার করে জাতির সামনে পেশ করছি, এটা আল্লাহর রহমত না? তো জাতির সামনে এখন দাওয়াতের কাজ এভাবে চলছে, আপনাকে আমাকে দাওয়াতের কাজ করতে হবে। এবার ওই ব্যক্তি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে, ওকে আর কেউ ডাকবে না। তারপর সিঙ্গায় ফুৎকার হবে, সে সেই দিন উঠে হাসরের ময়দানের দিকে বিচারের মাঠের দিকে দৌড়াতে থাকবে। এবার আসেন জর্দাখোর, পানখোর, বিড়িখোর, তারপরে কি বলবো আপনাকে, বেঈমান, মুশরিক, কাফের, বেদিন আছে না? এবার এদেরকে এবার ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে। এ কি বলবো জানেন, প্রিন্সিপাল, প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেখবেন যত বেশি শিক্ষিত মানুষ তত ইসলামকে ঘৃণা করে আছে না? এটা আমার রিসার্চ, তবে কিছু অনেক ভালো আছে। যত বেশি শিক্ষিত, ও প্যারা টিচারের চাকরি পেয়েছিল, পাঁচ লাখ সালাত আদায় করতো, এখন প্রাইমারিতে পড়েছে, জুমা আদায় করে, ভাগ্য ভালো এখনো কলেজে যায়নি, তো একটা নামাজে পড়বে না, খালি ঈদে যাবে। যত দেখছে হাইলাইন করে লোক, তবে ওদের সালাতে পড়ে এ নাই, দাঁড়িয়ে রাখাকে ব্যাক ডেটেড মনে করে, ব্যাক ডেটেড, টাকলুর উপরে প্যান্ট পরাকে পাগল মনে করে। এবার এই যে যারা মনে করত শিক্ষিত, হাইলি এডুকেটেড, সো কল এডুকেটেড পিপল, তারা আবার কবরে গিয়েছে। এবার নাকির মুনকার একই করছে, ইংরেজিতে না আরবিতেই হবে, নাকির মুনকার হচ্ছে মান রব্বুকা, তোমার ক্রিয়েটর, সৃষ্টিকর্তা কে? সেদিন কত প্রশ্নের উত্তর দিয়েছে দুনিয়া থেকে, সেদিন সে বলবে হা হা লা আদরি, ও মাই গড, আই হ্যাভ নো ক্যাপাসিটি টু গিভ ইউ অ্যানসার, হায় আল্লাহ আজকে যে উত্তর দিতে পারছি না গো, শেষ, কি হবে? দাঁড়িয়েছে সে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ভাবছে আমি দাঁড়িয়েছে জাতির সামনে নায়ক হয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার ভাগ্যে খারাপ আছে। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, শুনে রাখুন, দাঁড়ি কখনো গাল থেকে বেরোয় না, দাঁড়ি এখান থেকে বেরোয়, দাঁড়ি রেখে টাকুর উপরে প্যান্ট পরে জাতির সামনে চলা খুব কঠিন জিনিস, এরা পুরুষই পারে, যারা কাপুরুষ তারা পারে না, বুঝতে পারেননি? ক্ষমতা লাগে, ক্ষমতা নেই তো পুরুষ নাকি? তো এবার ওকে প্রশ্ন করা আছে, ও বলছে পাচ্ছে না। এবার পরের প্রশ্ন ফেরেশতা কন্টিনিউ, একদম কম্পিউটার মতো ওদের কাজ ওটাই। এবার ফেরেশতা বলছে ওমা দিনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন যে লোক টিএনসি করবে, এ কি বলবে যে আমার ধর্ম ইসলাম? সারা জীবন যে লোক সিপিআইএম করবে, ফরওয়ার্ড ব্লক করবে, আরএসএস, বিজেপি, ভাই সব দলের নাম করলাম আমি, তো যারা এসব দল করবে তারা কি ওই কথা বেরাবে গো? হয়তো বলতে পারে যে টিএনসি আর হাতুড়ির কি যে খুব পড়বে রে ভাই, সেটা আমি পরে বলছি। এবার ও বলছে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি উত্তর দিতে পারছি না। তবে একটু কথা বলে দিই, পৃথিবীতে দুটো দল থাকবে, এক আল্লাহর দল, দ্বিতীয় শয়তানের দল। আল্লাহর দল বাদ দিয়ে পৃথিবীতে যারা আছে সব শয়তানের দল, নাহলে প্রমাণ করুন আপনি আমাকে। এবার ফেরেশতা কন্টিনিউ বলছে মাহাজা রজুল আল্লাহ জি বৈসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে কিছু জানো? তো বলে ফাইয়া খুলু কুলিয়া নাস, লোকে বলতো ওর নাম মনে হয় আল্লাহ রসুল, এ কথা বলবে। ফাউলু মিনা দিবিনা সামা, আল্লাহ আকাশ থেকে বলবে আম কাজাবা, ও মিথ্যা কথা বলছে, আল্লাহ যদি এখানে থেমে যেতাম, থেমে যেতেন, বেঁচে যেতাম। আল্লাহ কি বলছে? আম কাজাবা, ও মিথ্যা কথা বলছে, হাফসু মিনান্নার, ভাই এখন আকাশে সূর্য আছে, আছে ফ্যান চলছে, তো হাই স্পিড ভালো কোম্পানি ফ্যান চলছে, আমি ঘামছি না, ঘামছি কিনা? এবার আল্লাহ বলছেন ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও,
পৃথিবীর সবচেয়ে বড় আগুনকে আরো 69 দিয়ে গুণ করলে যে ভয়াবহতা আগুনের, এটা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন ফাফরেসু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আল্লাহর রাগ মিটে নিয়ে। আল্লাহ বলছেন ওয়া লিবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরে দাও, এখন আল্লাহর ক্রোধ মিটে দিয়ে। আল্লাহ বলছেন ইত্তাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। আরে জাহান্নামের বিছানা তো যথেষ্ট ছিল, আল্লাহ বলছেন জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের পোশাক পরে দাও, আর জাহান্নামের দিকের আগুন আসতে থাকে আমার একটা দরজা খুলে দাও। কুচ্ছিত কালো একটা চেহারা বিশিষ্ট একটা লোক আসবে, তো দেখে বলবে মানান না তুমি কে গো, তোমাকে দেখে তো মেজাজ খারাপ হলো, মনে হচ্ছে উল্টো পাল্টা খবর দিবা, তো আনা মালুকা খবিস, আমি তোর ক্যারাম বোর্ড খেলা, আমি তোর বিড়ি বিন্দু সংসার তৈরি করা, আমি তোর বন্ধন লোন, আমি তোর গ্রুপ লোন, আমি জর্দা দিয়ে পান লে মাকরু ঠেকায় বা এ কথা বলবে, সেদিন এই কথা বলবে, আনা মালুকা খবিস, আমি তোর খবিস আমল, আমি টিভি সিরিয়াল। সেদিন কি বলবে বন্ধু জানেন, আল্লাহ সব ঠিক আছে, যা হচ্ছে হোক, এখানে তুমি কিয়ামত করে না, মানে ও বুঝতে পেরে গেছে পরে কি হবে আমার। খুব ভয়ঙ্কর কঠিন জায়গা কবর থেকে, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, পৃথিবীর কেউ কবর থেকে বাঁচতে পারবে না, তবে কবরের আজাব থেকে বাঁচতে পারে মানুষ ইচ্ছা করলে। কবরের মধ্যে আজাব চলতে থাকবে, আল্লাহর রাগে এখনো মিটেনি। আল্লাহ বলছে হাত্তা তাখতালিফা আদলাহ, আল্লাহ রসুল বলছেন যে ওই কবরের মাটিকে আল্লাহ বলবে এই কবরের মাটি জোড়া লেগে যাও, আল্লাহ রসুল বলছে হাত্তা তাখতালিফা আদলাহ, এই ডান পাজর যে হাড় আছে আর এই বাম পাজরে হাড়, এরা এইভাবে মিশে যাবে। এবার একটা ফেরেশতা এসে বলবে ওলা দারায়তা ওলা তারায়তা, পড়োনি শুনোনি, পড়োনি শুনোনি, একটু একটু খেয়াল করনি, খালি খেয়েছ পায়খানা করেছ, একটু খেয়াল হয়নি। এবার ফেরেশতা হাতুড়ি তুলে মারবে, ফেরেশতা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, পুলিশে যদি মারে একটা অপরাধীকে ভাই চোখ মুখ দেখে মারে কিনা, এবার ও মারবে, আর ও ভাববে যে কি ব্যাপার, চিৎকার কেন করে না, ওর কান দিয়ে চাল্লা জি না, তো মারের গতি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন, এত মার মারবে। এরপর যে আল্লাহ রসুল এসে বলছেন এই যে হাতুড়ি দিয়ে গুর্জ দিয়ে মারা হবে, এই হাতুড়ি যদি, উফ কঠিন কথা, এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে রাখা হতো, তা আল্লাহ রসুল বলছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ লোকটা পর্যন্ত এবং পৃথিবীতে যত জিন রয়েছে তারা সবাই চেষ্টা করে এই হাতুড়িকে তুলতে পারবে না, হাতুড়ির ওয়েট এত বড় হবে। কি অবস্থা হবে চিন্তা করো। মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই কবরের মধ্যে চলবে, আল্লাহ ভালো জানে কতদিন, তারপরে বিচারের মাঠ, জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তখন কিছু পৃথিবীর লোক বলবে নাকি যে হোগা দেখা যায়গা, আহারে কত দম্ভ কত অহংকার, সেদিন সব শেষ হয়ে যাবে। জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম চিৎকারে ফেটে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার শুনে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কে আমার সাথে আছে আমি জানি না, তুমি আমাকে বাঁচাও। নবী রাসূলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। উফ সেদিন কি অবস্থা হবে, সূর্য থাকবে মাথার উপরে, মানুষ ঘামতে থাকবে, ঘামে 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 কেউ টাকনি কেউ কোমর কেউ এত দূর অব্দি ঘাম তাকে ঘিরে নেবে, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে, মানুষকে মনে হবে দেখলে মাতাল। আল্লাহ বলে জি না, কেউ মাতাল না, এটা আমার আজাব। কেউ চোখ বিহীন উঠবে, কেউ মুখ দিয়ে হাঁটবে, কেউ মাথা দিয়ে হাঁটবে, কারণ মুখকে বন্ধ করে দেবে, হাত কথা বলবে, কান দেবে জি হ্যাঁ আমি শুনেছি। কত বড় কঠিন, ডান দিকে দেখবে সব আমল দেখতে পাবে, উফ অন্ধকার ঘরে কি করেছে, ভবিষ্যতে কি করেছে, টেবিলের তলায় কি করেছে, মসজিদের মানে মসজিদের মতো আল্লাহ হওয়ার পরে মসজিদের টাকা খেয়েছে কিনা সব দেখতে পাবে, বাম দিকে দেখতে পাবে একদম ফুল এইচডির উপরে, একদম ভালো টেকনোলজি সব দেখতে পাবে, সামনে তাকাবে দেখবে আগুন আর আগুন। তাকে সেদিন নিয়ে যাওয়া হবে, কেউ সুপারিশকারী থাকবে না, আব্বা পালিয়ে যাবে, আম্মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে, কেউ কারোর জন্য থাকবে না, একা আপনি, একা আপনি সেদিন আপনার প্রত্যেকটা অঙ্গ আল্লাহকে সাক্ষী দেবে সবকিছু একদম রেডি বলার জন্য, জি আল্লাহ এই এই ঘটনা। বিচারের মাঠ কত বড় কঠিন, কত বড় ভয়ঙ্কর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার বসে আছি,
আল্লাহ রাসূল একটা বিশাল বিকট আওয়াজ শুনতে পেলেন, আমরা শুনতে পেলাম। আল্লাহ রাসূল বলেছে, তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? তোমাদের আল্লাহ রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছে, একটা পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল, 70 বছর লাগলো নিচে পড়তে। জাহান্নামের গভীরতা কত? এটা হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা, ক্রোধে চিৎকার করতে থাকবে। আদম আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ বললেন, আদম তুমি তোমার সন্তানদেরকে বেছে নিয়ে আসো। আল্লাহ কতজনে কতজন? 1999 জন জাহান্নামী। স্তন্যদায়ী মার কোল থেকে সন্তান পড়ে যাবে, মা টের পাবে না। গর্ভবতী মহিলার বাচ্চা হয়ে যাবে, মহিলা বুঝতে পারবে না আমার কি হলো। কত কঠিন সেই দিন! পঞ্চায়েতের প্রধান মেম্বার, স্কুলের হেডমাস্টার, আইসিডিএস এর চাল চুরি করা কর্মচারী, ডিম চুরি করা, ডাল চুরি করা কর্মচারীকে সেদিন দেখা যাবে যে কার মাথায়, মানে সাইজ তো অনেক বড় করা হবে, কার মাথার উপরে দেখা যাবে খেজুর গাছ, কার মাথার উপরে টিন, কার মাথার উপরে উট, কার মাথার উপরে ছাগল, কার মাথার উপরে রাস্তা। পঞ্চায়েতের প্রধান তো রাস্তাও খেয়ে গেলে না? একটা কোশ্চেন করি আপনাদেরকে, বক্তৃতার সময় শেষ, একটা কোশ্চেন করি। আচ্ছা, এই যে ভোটটা হচ্ছে, এটা সরকার গঠনের ভোট তো, ভোট না? মেম্বারি ভোটে যেভাবে আপনাকে বলা হয়, পঞ্চায়েত ভোটে যেভাবে আপনাকে বাড়িতে গিয়ে বার বার করে বলা হয়, এই দেখো এটা ইভিএম মেশিন, 3 নম্বরই মারবা, 1 নম্বরই মারে বলে কিনা, প্রয়োজনে টাকা নাও, টুকটুকি রিক্সা যা লাগে, আমার বাপও আদর করে না এরকম ভোটের দিনে, এমন আদর করে না। সবচেয়ে ভালো নেতা মন্ত্রী ভোটের দিনে হয়। তো আমার এটা আমার প্রশ্ন, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো, এটা ভাবছি মাথার মধ্যে, আমি অবাক হয়ে যাচ্ছি। এই সরকার গঠনের সময় আপনার বাড়িতে কেউ এসেছে? এসেছে? আমার এলাকা তো কেউ যায়নি। এটাই মূল সরকার গঠনের ভোট তো? সরকার গঠনের জন্য কেউ আসেনি, অথচ সরকার যদি বজ্জাত হয়, যেমন আমরা জ্বলছি 4-5 বছর থেকে, জ্বলছি না, আবার যদি শুরু হয় জ্বলন, এবার তো পাখির মতো গুলি করে মারবে। এখন তো জয় শ্রীরাম মালালা চারিদিকে, কি অবস্থা হচ্ছে, কি হেনস্থা করছে, দাঁড়িয়ে দেখলে, বাইরে চললে বুঝতে পারবেন, ট্রেনে যাবেন বুঝতে পারবেন। তো এবার এই সরকার গঠনের সময় কোন নেতা মন্ত্রী আপনার বাড়িতে আসলো না, কিন্তু অবহেলায় বসে থাকলো, কিন্তু যখন পঞ্চায়েত গঠন হয় তখন নেতা মন্ত্রী আপনার বাড়িতে আসে না? নাই, আসে না। কেন বলেন তো? আমাদের যেমন মুসলমানদের মধ্যে ইমানদার মানুষ যেমন নাই, অনেক বেঈমান আছে, এই যারা ভোটের দিক দিয়ে যায় কেউ ইমানদার নয়, এরা সবাই টাকা খাওয়ার জন্য। আরে যদি মেম্বার হয় তো নগদ টাকা আসবে, পঞ্চায়েতের যদি প্রধান হয় তো আরো টাকা আসবে, এমএলএ হলে কোটি কোটি টাকা ঢুকবে, তার জন্য লাখ লাখ টাকা খরচ করে আপনাকে ফুসলে ফুসলে ভোট কেন্দ্রে নিয়ে যায় নিজের স্বার্থের জন্য। রাজনীতি কেউ ভালোবাসে না, কেউ সিপিএম কে প্রান্তে ভালোবাসে না, কেউ টিএমসি কে প্রান্তে ভালোবাসে না। যদি প্রান্তে ভালোবাসত তো এই ভোটে আপনার বাড়িতে গিয়ে বলতো যে খবরদার বিজেপি কে ভোটটা দেবেন না। ঠিক ঠিক না? ভুল বললাম? সরকার যেন বিজেপি না আসে বলতো কিনা, কিন্তু মানুষ আর এটা বলেনি। আজকে যে আলেম ওলামারা টেনশনে পড়ে বলছে বিজেপির বিরুদ্ধে ভোট দাও, কেন? জালিম সরকারকে রুখতে হবে। কিন্তু আলেম ওলামারা যে দেখছেন এরা বলেনি, কেন? ওরা শুধুমাত্র ভোট করে যে মেম্বারে ঢুকতে পারলে আমার বাড়ি একদম লাল, আর যদি পঞ্চায়েতের প্রধান হয় তো 5 বছর মানে কি বলে 5 পিঁড়ি বসে খাবো, আর এমপি হলে তো কথাই নাই রে ভাই, ছেলে নাতি বুঝি সব ওই টাকাই খাবে। এবারে এমপির ঘরে দেখবেন যে রাস্তা কি ব্যাপার, ওই যে ঢালাই রাস্তা হয়েছিল, হচ্ছে না আপনাদের অলিতে গলিতে, তো 3 লাখ টাকার রাস্তা হয়েছিল, 1 লাখ টাকা দিয়েছে, 2 লাখ টাকা সব খেয়েছে, এখন আল্লাহ রাস্তাটা তুলে দেবে। এবারে ছাগল হয়েছিল মানুষকে দেওয়ার জন্য, ছাগল তুলে দেবে, ছাগল চিৎকার করবে, রাস্তাও চিৎকার করবে। তো সেদিন এমপি এমএলএ আইসিডিএস এর কর্মী সবাইকে দেখতে পাবেন, দেখা যাবে ওই ডিম তুলে দিয়েছে আইসিডিএস এর কর্মীর উপরে, ডিমের মধ্যে থেকে বাচ্চা বেরিয়ে হয়তো ডাকছে। একটা হাদিস পড়ে অবাক হয়ে গেলাম, আল্লাহ রসুল বলছেন যারা জাহান্নামে যাবে বিচারের মাঠে, তাদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়া চলা পথ, বসার সাইজ মানে পেছনের সাইজ হবে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনার রাস্তা, এই উরুরান হবে বাইজা পাহাড়ের সমান, দাঁতবে উহুদ পাহাড়ের সমান। মনে মনে ভাবলাম আল্লাহ এটা করলো কেন? তখন আর একটা উত্তর পেয়ে গেলাম, ওহো
42 গজ চামড়া হবে, তো আগুনের মধ্যে পুড়িয়ে তো মজা পাবেন আল্লাহ এই ছোট মানুষকে, তাই মনে ওই সাইজ করেছে। আবার একটা হিসাব করে বের করলাম, ওহ এখন পঞ্চায়েতের প্রধান তো বউ খেয়েছে তো ভাই, আপনাদের এলাকার কথা বলছেন আমি, ডোন্ট মাইন্ড, তো বউ খেয়েছে। আইসিডিএস এর কর্মীরা বহু চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, এত চাল ডাল এটুকু ঘরে হাতে না কি এই জন্য সাইজ করে দিয়েছে। এবার নিয়ে ঘুর জমির আল, অন্য এক কোদাল মেরে এক বিদ্যা নিয়ে নিয়েছে, আসে কিনা এরকম জরির লোক নিয়ে নিয়েছে। আল্লাহ কি আমাদের মাথায় বলবে, এক কাজ কর তুই ওর যে এক বিদ্যা নিয়েছিল এখন খুঁড়তে শুরু কর। তো এখন ও 3500 কত বছর ধরে খুঁড়বে আল্লাহ আকবার, মানে ওকে খুঁড়তে 5 গুণ খুঁড়তে থাকতে হবে, খুঁড়তে খুঁড়তে ও খালি খুঁড়বেই। ওই যে খেয়েছে, পুজো করে ফেলেছেন, পুজো আল্লাহর কাছে বলে আল্লাহ আর করবো না, এখন ক্ষমা চাইছি, এখন আস্তে ফিরলে তবে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়েছে আল্লাহ। মাংসের দোকানদার 100 করে কম দিয়েছেন, সারা জীবন যদি তাহাজ্জুদ করেন আপনার জন্য জান্নাত নয়, ক্ষমা আল্লাহও করবেন না, কার কাছ থেকে ক্ষমা নিতে হবে, যাকে কম দিয়েছেন খুঁজে নেবার, কতজনকে কম দিয়েছেন, মুদিখানার দোকানদার ব্যবসায়ী যারা রয়েছেন তারা আবার বুঝেন। অর্থাৎ বিচারের মাঠে বিচার বোঝানো খুবই মুশকিল, কোন আদম সন্তান পা নাড়াতেই পারবে না যদি না এই 5 প্রশ্নের উত্তর দেয়। এই 5 প্রশ্নের মধ্যে অন্যতম প্রশ্ন, যৌবনকালে কি করেছো, সারা জীবন বুঝাও কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, কঠিন ব্যাপার এটা। এক মাওলানা সাহেব আমার দরজায় এসেছে, আমি যখন দমকলে থাকতাম একটা স্কুলে চাকরি করতাম, এসে আমাকে বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তা হাত বাড়িয়ে দিলাম, 2 হাত দিয়ে মুসাফা করছে, মানে বুঝতে পারছেন এবার বিরাতি। আমাকে বলছে মাদ্রাসা করেছে টাকা দেন, আমি যে আমি তো এভাবে টাকা দিই না, আপনি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। তো বলছে যে অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের নাই, বুঝতে পেরেছেন, কিছু জোচ্চর এভাবে ইনকাম করে বেড়াচ্ছে। তাম্বলাম যে ভাই অ্যাকাউন্ট নাম্বার দেবে, নতুন মাদ্রাসা তো 11 মাস হলে অ্যাকাউন্ট করিনি, তো অ্যাকাউন্ট করে আপনাকে দিয়ে দেবো, আপনার ফোন নাম্বার দেন। তা আমি পকেট থেকে কার্ড বের করে বলছি ওই হয়েছে ফোন নাম্বার, ইংরেজিতে লেখা আছে, শাহিনুর রহমান পাবলিক স্পিকার সবকিছু লেখা রয়েছে। তো ওটা দেখছে আর বলছে ভাই আপনার বাড়ি কোথায়, ভাড়া থাকেন নাকি, এবার জি হ্যাঁ আমার বাড়ি জলঙ্গি। তো বলছে জলঙ্গির একটা লোকের নাম করবো, চিনেন, একজন না দুজনের নাম করবো, তো কে বুঝে গোটা দেশ থেকে জালি খেলো, একটা হচ্ছে শাহিনুর রহমান, একটা হচ্ছে ব্রাদার রাহুল। তা বললাম যে শাহিনুর রহমানকে টুকটাক চিনি আর ব্রাদার রাহুল আমার খুব খুব ক্লোজ। তো বলছে যে ওদেরকে সাইজ করবো, মুনাজারা বলে খুব করে। তা বললাম তো আপনি কি ব্রাদার রাহুল বা শাহিনুর রহমান কাউকে দেখেনি নাকি, বলছে দেখিনি, আগে দেখি মানে আগেকার মানুষ তো ইন্টারনেট ফেন্টার ব্যবহার করে না। তো বলছে আপনি আপনি তো দাঁড়িয়েলা মানুষ জানছেন না করেন নাকি, তাহলে আমরা আমি টুকটাক করি, আজকে একটা প্রোগ্রাম আছে যাবো এক জায়গায়। তো ঠিক আছে আমাদের মাহফিলে দাওয়াত দেবেন, সেটা আপনাকে টেনশন করেন না, বুঝতে পেরেছেন, মানে ঘুম হারাম হয়ে গেছে ওদের, সঠিক কথা বলছি এটা। তো আমাকে বলছে যে দিলে হয় না, তারপরে তা বললাম যে আল্লাহ কি আমাদের মাঝে 5 প্রশ্ন করবে, কোথা থেকে ইনকাম করেছো ভাই, এটা আমি জানি, আমি স্কুল থেকে 1000-2000 যাই পাই পাই, এবার কোথায় খরচ করছি আপনারা যে কে আমি তো চিনি না, ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন আমি তদন্ত করে তারপরে দিব। আচ্ছা বিএন ডাবলে চলে গেল, ওই হাদিস চোখে শুনেছিলাম, বিচারের মাঠে আপনাকে ওই হাদিসের সম্মুখীন হতে হবে, খবরদার ইনকাম কোথায় থেকে করছেন ওটা তো আপনি জানেন, কোথায় খরচ করছেন যেন বিদাতি প্রতিষ্ঠান না হয়। বিচারের মাঠ অতীব ভয়ঙ্কর এবং জটিল, তারপরে থাকলো জাহান্নাম, আল্লাহ চাইলে কোনোদিন আলোচনা হবে, এতক্ষণ যা শুনলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে মেনে চলার তৌফিক আদা করো, সবাই আল্লাহ আমিন। আল্লাহ যারা যুবকরা অনেক কষ্ট করে নির্লজ্জ পরিশ্রম করে খুব অল্প দিনে এই প্রোগ্রামটার আয়োজন করেছে তাদের সবাইকে তুমি মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ আমিন। আল্লাহ যারা কবরের তলে সাইত রয়েছে, যারা কেউ হারে রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি যদি শেখ বিদাত না করে যায় তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন। আল্লাহ প্রত্যেকটা মুসলমান আজকে প্রায় বিভ্রান্ত, সবাই যেন একই প্ল্যাটফর্মে আসতে পারে তার জন্য তৌফিক আদা করো আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।